দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের অতিথির নাম শামীম আহমেদ। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের মূল সংগঠক প্রয়াত তাজউদ্দিন আহমেদের মেয়ে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ হাসান। আপনি একজন লেখিকা এবং আপনি শান্তি বিষয়ক একজন পরামর্শক। আপনি কয়েকটি বইও লিখেছেন এ সম্পর্কে। বাংলাদেশে এই এপ্রিল মাসে 1971 সালে প্রথম সরকার, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এবং চারটি স্তম্ভের ওপর গঠিত হয়েছিল সেই সরকার। আপনি তাজউদ্দিন আহমেদের মেয়ে হিসেবে এবং একজন লেখিকা হিসেবে আজকের বাংলাদেশে যে রাজনৈতিক উত্তেজনা চলছে এবং বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম একটি বিতর্ক হচ্ছে আস্তিক নাস্তিকের একটা কথিত বিতর্ক, আপনি এই বিষয়টি সম্পর্কে কি ভাবছেন? দেখুন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা প্রেক্ষিত থাকে। এই যে আজ যে আস্তিক নাস্তিক বিভেদের কথাটা উঠছে এবং যারা এই কথাগুলো উচ্চারণ করছেন, যে যারা দাবি করছেন তারা ইসলাম ধর্মের অনুসারী, দেখতে হবে তারা যে বাক্য, যে ভাষা, যে আচরণ ওনারা লোকসমুখে ওনারা তুলে ধরছেন তা কি সত্যি ইসলামসম্মত। যেমন আমাদের পবিত্র কোরআনে দুটো বিষয়ের প্রতি খুব জোর দেওয়া হয়, যে বলা হচ্ছে যে তুমি যদি শত্রুর সাথেও বাক্য বিনিময় করো, তুমি কিন্তু এহসান এবং হেকমার প্রয়োগ ঘটাবে। এহসান হচ্ছে বিউটি র্যাপড ইন কাইন্ডনেস, অথবা যেই দয়ার গভীরতা এত বেশি নিবিড়ভাবে প্রথিত হৃদয়ে এবং তার সাথে সৌন্দর্য একটা মিশ্রণ ঘটে গেছে, মানে ইটস এ ভেরি বিউটিফুল কনসেপ্ট, তুমি সেটা প্রয়োগ ঘটাবে। দ্বিতীয় হচ্ছে হেকমা। হেকমা হচ্ছে যিনি জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, জীবন, পারিপার্শ্বিকতা সম্বন্ধে সুগভীর জ্ঞান রাখেন এবং কোথায়, কখন, কিভাবে সত্যের অপলাপ না ঘটিয়ে কথাটা বলতে হয়, বাক্য বিনিময় করতে হয়, আচরণটা প্রেজেন্ট করতে হয়, তিনি হলেন একজন সত্যিকারের হেকমার অনুসারী। তো আমার প্রশ্ন যে তারা এই এই ব্যাপারগুলোর কি প্রয়োগ ঘটাচ্ছেন কিনা, ইসলামের এই যে এই বড় এত সুন্দর কনসেপ্টগুলো ওনারা কি নিজ জীবনে সেটার প্রতিফলন ঘটাচ্ছে? আর আরেকটা কথা হচ্ছে যে বিনয়ের অভাব বোধ। ওনারা বলছেন আস্তিক নাস্তিক। দেখুন, বিশ্বের প্রতিটি জায়গায়, সব জায়গায় আস্তিক নাস্তিক আছে, থাকবে, এটা কেউ রোধ করতে পারে না, এটা কিন্তু বিশ্বাসের ব্যাপার। যদি আমি মনে করি নাস্তিক সমাজের জন্য ভয়াবহ, আমাকে তাহলে সেই স্থানে হিকমার প্রয়োগ ঘটাতে হবে, কিন্তু তার জন্য আমি নাস্তিকের মাথা কর্তন করতে পারি না, তাকে সমাজ থেকে বহিষ্কৃত করতে পারি না। কারণ কোরআনে বলছে যে তোমাকে গৃহ ছাড়া করেনি, তোমাকে হত্যার জন্য এগিয়ে আসছে না, তোমাকে আপ্রুট করছে না, তার বিরুদ্ধে কিন্তু তোমার কোনো যুদ্ধ নেই, যুদ্ধ শুধু আত্মরক্ষার্থে। এখানে কিন্তু কোরআন বলেই দিচ্ছে লা হেকরা হাফের দিন, ধর্মে জো জবস্তি নেই, লা কুম দিন হুকুম অলিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। আর আরেকটা হচ্ছে ব্যাপার বিনয় এবং নম্রতার। সুরা ফুরকান আয়াত 63 ওখানে বলছে যে, আমি এক্সাক্ট কোট করছি না, বাট কোরআনে যে কথাটা আছে সেটা আমি প্যারাফ্রেজ করলাম, সেটা হচ্ছে যে সত্যিকারের আল্লাহ ভক্ত, সত্যিকারের যিনি গড কনশাস মুত্তাকি, উনি পৃথিবীতে চলেন অত্যন্ত নম্রতা এবং বিনয়ের সাথে, এবং যখন কোনো অজ্ঞ লোক তার সাথে কোনো কথা বলে, তিনি প্রতিউত্তর দেন সে পিস, সালাম দিয়ে। এটা কত বিউটিফুল একটা মানুষের সাথে মানুষের একটা আচরণের একটা বড় এক্সাম্পল। সেই মডেলটা কি ওনারা ফলো করছেন? আপনার বাবা প্রয়াত তাজউদ্দিন আহমেদ, তিনি যে মুজিবনগর সরকার গঠন করেছিলেন তাতে চারটি প্রধান স্তম্ভ ছিল, তার মধ্যে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং গণতন্ত্র, এই চারটির কথা বলা হয়েছে। তো আজকের বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা, এই বিষয়টি নিয়ে নানান রকম কথা এক একজন বলছেন, আপনি কি ভাবছেন? ধর্মনিরপেক্ষতার সাথে ইসলামের কিন্তু কোনো সংঘাত নেই,
প্রত্যেকটা মতবাদ বা ইজমের কিন্তু একটা প্রেক্ষিত থাকে। বাংলাদেশে কেন ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করা হলো, সেটা হলো যে পাকিস্তান স্বৈর শাসনামলে ইসলাম ধর্মকে অপব্যবহার করা হয়েছিল এবং নারী নির্যাতন, মানবতা বিরোধী কার্যকলাপ এবং অপহরণ, খুন, ধর্ষণ, গণহত্যা সমস্ত কিছু যে পাকিস্তান সরকার চালিয়ে যাচ্ছিল এবং তার সাথে ইসলামকে তারা যুক্ত করছিল যে তারা এই যুদ্ধ করছে তারা ইসলাম রক্ষার জন্য এবং তার সাথে শরিক হয়েছিল এই ধরনের এই যারা ইসলাম ধর্মের দাবিদার এই 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 তথাকথিত আমি বলবো ধর্মবাদী দলগুলো, তার মধ্যে জামাতে ইসলামী অন্যতম। তো সেই প্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশে যখন ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয় তখন তাজউদ্দিন আহমেদ বলছিলেন স্বাধীন বাংলার মাটিতে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয় বরং সকল ধর্মের সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থানকে নিশ্চিত করাই। এবং এই কনসেপ্টটার সাথে ইউএসএর মদিনা সনদের কথাও এখানে আসে। জি, এক্স্যাক্টলি, মদিনা চার্টার যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা উনি করেছিলেন এবং সেই মদিনা চার্টারের ভিত্তিতে সমস্ত জাতি, বর্ণ, ধর্ম নিয়ে একটি অত্যন্ত শক্তিশালী ডাইনামিক একটা উম্মার কিন্তু সৃষ্টি হয় যেখানে একটি ধর্ম যদি কোনো আঘাত সম্মুখীন হয় তাহলে সব বাকি ধর্ম তাকে রক্ষা করবে। এই যেমন আমি এখানে আছি, আমি মুসলমান, আমি বাঙালি, আমি একজন নারী, কিন্তু এখানে তো আমার সেই নিরাপত্তার অভাব আমি বোধ করছি না, যদিও এখানে আমি সংখ্যালঘু, আপনি সংখ্যালঘু, কিন্তু স্বাধীন বাংলাদেশের মাটিতে আজকের প্রেক্ষাপটে সংখ্যাগরিষ্ঠ হয়েও তো আমরা আমাদের অবস্থা নাজেহাল যে যে কোনো সময় তারা যে কোনো ফতোয়া দিয়ে দিতে পারে, কিন্তু ইসলামকে ইন্টারপ্রেট করা যেটা ইসলামের একটা বিরাট ভিত্তি হচ্ছে ইজতিহাদ, এই যে ইন্টারপ্রিটেশন সময় কাল একটা ঘটনার প্রেক্ষাপটে নতুন যুগের আলোকে ব্যাখ্যা করা ওটার পথটা এনারা স্থগিত করে দিয়েছেন কারণ ওনারা হলেন একটা বিশেষ কট্টর একটা ওয়াহাবিবাদ তার অনুসারী এবং যার ফলে হয়েছে কি আর অন্য কোনো মৌলিক অন্য কোনো স্পিরিটেড ডিসকাশনগুলো আর সামনে আসতে পারছে না। আপনি যখন কথা বলছেন আমি তখন আরেকটা জিনিস ভাবছিলাম, সেটা হচ্ছে যে অনেকেই আজকে বাংলাদেশে বলতে চাইছেন যে বেশভূষার ভেতরেও মানুষ প্রমাণ করে যে সে কি রকম, কিন্তু আসলে কি সেটা সত্যি? যেমন ধরেন এই যে আপনি আজকে হিকমার কথা বলছেন, এহসানের কথা বলছেন, আপনি সুরা ফুরকান থেকে আয়াত 63 উদ্ধৃতি দিচ্ছেন, আপনি আপনাকে দেখলে কিন্তু একজন সাধারণ মানুষ হয়তো বুঝতেও পারবে না যে আপনি এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট পড়ালেখা করেছেন। দেখুন, বেশভূষার মৌলিক জিনিসটা হলো শালীনতা বোধ, মার্জিত, তুমি শুধু এটা পোশাক নয়, চাল চলন কথাবার্তায় একটা মার্জিত আচরণ, এটা শুধু কিন্তু নারীর বেলায় প্রযোজ্য না, পুরুষের বেলাতেও। এবং সেখানে আমরা সেটা আমরা চিন্তা করতে পারি, আমরা যখন এই শালীনতার প্রশ্নটা আসে তখনই কিন্তু প্রশ্ন আসে যে কোরআনের প্রথম প্রায়োরিটিটা কী ছিল। ফার্স্ট কোরআনের বাণীটা ছিল ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো, এটা ছিল একটা অজ্ঞ নিরক্ষর একটা পশ্চাৎপদ আরব সমাজে ফার্স্ট বাণীটা ছিল ইকরা। আমরা এখন প্রত্যেক কনস্টিটিউশনে আমরা বিসমিল্লাহ রহমান রাহিম অ্যাড করেছি, রহমান রাহিম এই দুটোর রুট ওয়ার্ডসটা হচ্ছে রাহাম, মাতৃগর্ভ, যা লালন করে, সিঞ্চিত করে প্রেমে, জ্ঞানে, ভালোবাসায়, সেই মাতৃগর্ভ সেই খান থেকে রুট এই দুটো ওয়ার্ড এসছে, রহমান এবং রাহিম, দয়া, করুণা, কম্প্যাশন। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা নিজেই তো এখানে প্রায়োরিটি দিচ্ছেন জ্ঞান এবং প্রেমের, আমরা সেটার চর্চাই আগে করি না কেন? এবং প্রত্যেকেরই কিন্তু এক একজনের ডেভেলপমেন্ট এক এক ক্ষেত্রে এক এক সময় এক একভাবে, আমরা কিন্তু একজনকে সবাইকে আমরা যদি ডেভেলপমেন্টের এক কাতার ভুক্ত করি আমরা কিন্তু ভুল করব। যার যার চিন্তা, মান, দৃষ্টিভঙ্গি অনুযায়ী ডেভেলপমেন্টটা আসবে, এখানে সব কিন্তু প্রায়োরিটি দিতে হবে মূল ভিত্তিটায়, প্রেম এবং জ্ঞানকে। এবং ইসলামকে যদি আমরা এক কথায় সংজ্ঞায়িত করতে চাই ওখানে কিন্তু চলে আসে ওই বাংলাদেশের স্বাধীনতার আদর্শের কিছু কথা, আমরা গণতন্ত্র বলছি বা সমাজতন্ত্র, তা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ যে পৃথিবীর শ্রেষ্ঠ তার প্রমাণ হচ্ছে নিয়ন্ত্রণ। জি জি, ক্রোধের লাগামহীন প্রকাশ এবং মানুষকে আঘাত করার চাইতে
ক্রোধকে সম্বরণ করা এবং সেটাকে নিয়ন্ত্রিত ভাবে মানুষের সাথে ভাবের আদান প্রদানের মাধ্যমে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে যাওয়া, সেটাই কিন্তু মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, আরেকজনের উপর হামলা করাটা নয়। অ্যাবসলিউটলি। এবং দেখুন, ওই যে যখন যুদ্ধের পর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সব সাহাবারা যখন ঘরে ফিরে এলো, তখন উনি বললেন যে বাইরের তো যুদ্ধ শেষ হলো, কিন্তু এখন বড় যুদ্ধের কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে হৃদয়ের সাথে যুদ্ধ, নাফস, এই এই হৃদয়কে পবিত্র করার যুদ্ধ। এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম যুদ্ধ, সবচেয়ে মহত্তম যুদ্ধ, কারণ এটা সবচেয়ে বেশি কষ্টকর কাজ। যে যখন রাতে ঘুমোবার আগে যখন আমি আমার নিজের হৃদয়ের খতিয়ান নেব, যে আজকে আমি সারাদিন কি ভালো কাজ করলাম, কি মন্দ কাজ করলাম, নিজের মনের আয়নায় নিজেকে একেবারে নগ্নভাবে তুলে ধরতে পারবো এবং নিজেকে পরিশুদ্ধ করার প্রয়াস নেব, তখনই কিন্তু আমি আশরাফুল মখলুকাতের কিছুটা কাছাকাছি স্তরে পৌঁছে গেলাম। দর্শকদের এখানে জানিয়ে রাখি যে শারমিন আহমেদ তিনি যে বইগুলো লিখেছেন তার মধ্যে একটি বই হচ্ছে দ্য রেইনবো ইন এ হার্ট, হৃদয়ে রংধনু, যেখানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ সহাবস্থান করতে পারে শান্তিপূর্ণভাবে, সে সম্পর্কে শিশুদের জন্যে একটি বই তিনি লিখেছেন। এটি একটি নৃত্যনাট্য এবং এটি বিভিন্ন স্কুলে এবং এখানে এই ওয়াশিংটনের অদূরেই মন্টগোমারি কাউন্টিতেও বিভিন্ন স্কুলে পড়ানো হচ্ছে, সেটা অত্যন্ত আমাদের জন্য একটিখানি সুখবর, গর্বের খবর। আরেকটি বই তার লেখা, ডটার অফ বাংলাদেশ লিবারেশন, উইটনেসেস তাহরির ইম্যান্সিপেশন, মিশরে কিছুদিন আগে যে বড় রকমের পরিবর্তন ঘটে গেল, রাজনৈতিক পট পরিবর্তন, সেই ক্ষেত্রে তখন তিনি মিশরে ছিলেন। শারমিন আহমেদ, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ।